যার নোট সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করলো সালার থানার পুলিশ। আবারও সালার থানার বড় সড় সাফল্য। জানা যায়, সালার থানার ওসি কাউসার হোসেন মন্ডলী, তিনি গোপন সূত্রে খবর পেয়ে সালার থানার শালিন্দ এলাকায় মঙ্গলবার গভীর রাতে নাকা চেকিং চালানোর সময় কান্দির দিক থেকে আসতে থাকা একটি মোটর বাইক দাঁড় করিয়ে তাদের তল্লাশি চালানোর পর 13,500 টাকা, 27,500 টাকা জাল নোট উদ্ধার হয়। ঘটনায় দুইজন দুষ্কৃতীকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় সালার থানার পুলিশ। ওই দুই দুষ্কৃতীর নাম কালু শেখ, মফিজুল শেখ, উভয়ের বাড়ি কান্দি এলাকায়। আজ অর্থাৎ বুধবার ওই দুই দুষ্কৃতীকে সালার থানা থেকে কান্দি মহকুমা আদালতে তোলা হয়। এই বিষয়ে শালিন্দা বাসস্ট্যান্ড এলাকার ব্যবসায়ীরা কি জানিয়েছেন শুন। শুনলাম গভীর রাতে দুজন বাইকে করে যাচ্ছিল, আর এখানে পুলিশ নাকা চেকিং চালাচ্ছিল। দিয়ে দুজন বাস স্ট্যান্ডে, শালিন্দা বাস স্ট্যান্ডে, তা দুজনকে আটক করে পুলিশ। ওদের কাছ থেকে জাল নোট উদ্ধার হয়েছে, সেই জাল নোট সহ তাদের থানায় নিয়ে আতঙ্ক বলতে গেলে, আমরা ধরেন তো ব্যবসা করি, ওই জাল নোট তো আমাদের কাছেও আসতে পারে। তো আমাদের হয়তো কারো কাছে আমি গেলাম ওই নোটটা নিয়ে, হয়তো আমাদের কোনো সেইভাবেই দেখে দেখতো। সারা থানা পুলিশকে ধন্যবাদ জানাই যে আমাদের উপকার করে। আমার নাম সোমনাথ চক্রবর্তী, শালিন্দা বাস স্ট্যান্ডে। শুনলাম গভীর রাত্রিরে কান্দি হইতে সালার পথে জাল নোট কারবারি ধরা পড়বে। সালার থানা ওসি ধরেছে। সালার থানা ওসিকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, উনি খুব ভালো ভালো মানুষ। হ্যাঁ, যাতে থাকলে আমাদের এলাকায় চুরি চামারি বা অন্য কিছু কম হবে। আমাদের সালার থানা ওসি খুব ভালো, জাল নোট কারবারি ধরা পড়েছে। গভীর রাতে জাল নোট সহ দুজনকে সালার থানার পুলিশ ধরে নিয়ে গেছে। আমি শালিনা থেকে আমি শুনেছি, কিন্তু অনেক অনেক ধন্যবাদ যে সালার থানা ভালোভাবে ধ্যানটা দিচ্ছে এইসব কাজে। হ্যাঁ, তার জন্যে সালার থানার ওসিকে ধন্যবাদ যে এমন একটা কাজ, ভালোই কাজ করেছে যে জালি নোট ধরা পড়ে গেছে। তার জন্য অনেক অনেক ধন্যবাদ সালার থানাকে। আচ্ছা, আপনারা তো ব্যবসাদার, কতটা আতঙ্কে আছেন জাল নোট বেরোনোতে? এই তো জান্নাত বেড়ানোতে তো খাতরা আছে ওর মধ্যে। হ্যাঁ, তার জন্যে তো যাই হোক, আমি অত কিছু বলতে যাচ্ছি না, কিন্তু ভালোই হয়েছে। সালার থানা যেটা করেছে সব থেকে ভালো কাজ করেছে, এর জন্যে ওনাকে আমার অসংখ্য ধন্যবাদ। আমার নজরুল ইসলাম, শালিন্দা।